কি সম্পূর্ণ হয়েছে? গত তিন দিনে কতগুলি ভাষণ হয়েছে এবং আজকেও কি হবে, কি রয়েছে? ভাষণ তিন দিনে বার্ধক্য শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে আমাদের দুর্গাবাড়ি এবং প্রভাবাড়ি প্রতিমা নিয়ন্ত্রণের মাধ্যমে। এ পর্যন্ত 316টি গতকালকে রাত্রি অব্দি রাতে তিনটে অব্দি ছিলাম নিরঞ্জন ঘাটে দশমিকা, 316টা ভাষণ হয়েছে। তা আজকে আশা করছি আরও 10 থেকে 15টি ভাষণ। আমার সমস্ত ব্যবস্থা রেখে দিয়েছি, ক্রেনও থাকবে, ম্যানুয়াল ল্যাব আমাদের সবাই কর্মীরা থাকবে, পুরো কর্মীরা থাকবে, শারীরিকভাবে সমস্ত আলোর ব্যবস্থা যা যা আছে সবটাই এবারে রেখেছি। কিন্তু আমরা অনুরোধ করেছিলাম সমস্ত পুজো উদ্যোক্তা, পুজো কমিটিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি যে সভা হয়েছিল ক্লাব নিয়ে, আমরা কিন্তু অনুরোধ দেখেছিলাম যে যাতে গত কার্নিভালের দিনটিতে শেষ ভাষণ বা নিরঞ্জন হয়। তারপর কিছু কিছু ক্লাব কোনো কারণে রেখে দিয়েছে, বিশেষ করে জয়নগর কিছু ক্লাব ওনারা রেখে দিয়েছেন। আমরা ওদের অসুবিধার কথা বুঝেছি, ওরা আমাদের সহযোগিতা করার জন্য ওদের প্রতিমাগুলি যদি নিরঞ্জনের জন্য রাস্তা গাড়ি দাঁড় করা, তবে স্বাভাবিক যে নিরঞ্জন এটা বিঘ্ন করত যা প্রতি বছরই শেষ দিন করে, মানে আজকে ওনারা করবেন। আর কিছু কিছু ক্লাব আছে তারা আসেনি দশমিকাতে, তা আমাদের ধারণা যে ওরা আজকে কুসঙ্গে 10 থেকে 12 বা 15 বেশি হবে না পর কথা, কারণ দশমিকাটে 316টা হয়েছে। তার ছাড়াও আমাদের এই মুহূর্তে 13টা ঘাট আছে আগরতলা শহরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনালে আমাদের, তো ওখানে অনেকগুলি মূর্তি ভাসানো হয়েছে, সবগুলি এখানে আসেনি। কেন 316টা এই তিনে 12, 13, 14 কালকে অব্দি কার্নিভাল অব্দি হয়েছে, তো শান্তিপূর্ণ হয়েছে। খুব উৎসাহ সহিত মানুষ যারা প্রতিমা নিরঞ্জনের জন্য যে ক্লাব বা পুজোতে এসেছেন, পাশাপাশি অনেক লোক এসছেন যারা নিরঞ্জন ঘাটকে দেখার জন্য। এবার আধুনিক ব্যবস্থা অতি সুন্দর করা হয়েছে, গত 2 বছর ধরে ভালো খুব সুন্দর সাজিয়েছিলাম আমরা, এবার আরও বেশি সাজানো হয়েছে এবং আরও বেশি পারমানেন্ট কিছু স্ট্রাকচার করা হয়েছে। সন্ধ্যা আরতি শুরু হয়েছে, যেটা এরাজ্যে কোনোদিন কোথাও দেখেনি মানুষ হয়েছে, এবং পাকা ঘাট করা হয়েছে, তো বৃষ্টি হলে জল জমার সুযোগ নেই, মার্বেল টাইলস এবং পেপার ব্লক দিয়ে সারাটা মোড়ানো হয়েছে। সার্বিকভাবে আমাদের চেয়ার দেওয়া হয়েছিল, বসে মানুষ উপভোগ করেছে। 3টি ক্রেন আমরা ব্যবহার করেছি, 100 জন শ্রমিক আমরা রেখেছি, তো খুব সুন্দরভাবে যত বড় প্রথমে যে 10 মিনিটের মধ্যে সময় লাগে না নিরঞ্জন করতে, ভাষণ দিতে, তো সার্বিকভাবে মানুষও খুব খুশি হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে সহযোগিতা সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে, সার্বিকভাবে নবরণ দপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগমের সমস্ত কর্মীরা, অফিসাররা, আধিকারিকরা, কমিশনার, আমাদের কর্পোরেটররা ছিলেন, সবাই সহযোগিতা করেছেন। সার্বিকভাবে যারা বিশেষ করে পুজো উদ্যোক্তা তাদের সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার ফলে এটা আমরা সফল হয়েছে। আজকের দিন আমার বিশ্বাস যে সুন্দর মতো শেষ হবে, প্রকৃতি আমাদের সহযোগিতা করেছে, সরকার আমাদের পাশে ছিল, মানুষ ছিল। সার্বিকভাবে শারদ উৎসব এই রাজ্যে গত 2 বছর ধরে, বিশেষ করে বলবো আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর একটা জিনিস হয়েছে যে রাজ্যে নির্বিঘ্নে কোনো রকম দুর্ঘটনা ছাড়া, কোনো রকম ইনসিডেন্ট ছাড়া পুজো কিন্তু আমরা এই রাজ্যে আগে কখনো দেখিনি। তবে গত বিশেষ করে গত 2 বছর কার্নিভাল, এবার কার্নিভাল আরও বেশি মানুষের মধ্যে উৎসাহ ছিল, আগ্রহ ছিল, মানুষ উপভোগ করেছে। আগামী দিন আরও আমাদের সরকার আরও ভালোভাবে কার্নিভাল সহ টোটাল শারদীয় উৎসবটা আরও যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, উপভোগ্য হয়, সেদিকে রাখার চেষ্টা করবেন। এবং আমি বলবো আইন শৃঙ্খলা দিক থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল বলেই সারা রাত্রব্যাপী সারা রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত একদম জনজাতি এলাকা তো কিন্তু এবার প্রচুর সংখ্যক পুজো হয়েছে, এটা মধ্যে এক সময় ছিল না এই রাজ্যে। যাই হোক, এ রাজ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে 2018 করে, যার যা ধর্ম কর্ম করার মতো একটা জায়গা তৈরি হয়েছে, মহল তৈরি হয়েছে। আমি আশা করব আমাদের সমস্ত জনগণ, রাজ্যের মানুষ এই মহলটাকে আরও সমৃদ্ধ করবেন, কারণ পুজোর আগে একটা চক্রান্ত হয়েছিল আমাদের এখানে, যে জাতি ধর্ম বর্ণ যে সম্প্রীতি ছিল এটাকে ঐক্যকে নষ্ট করার একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু এই রাজ্যের জনগণ যারা শুভ বুদ্ধিসম্পন্ন এবং সচেতন জনগণের প্রতিহত করেছেন এবং বেশি সংখ্যায় পুজো অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দিয়েছেন যে এই রাজ্যে হিংসা বা সন্ত্রাস মানুষ পছন্দ করে না, যেটা স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে 2018 পর, এটাকে মানুষ আরও চাইছেন যে আরও শক্তিশালী হোক, সমৃদ্ধ হোক, সকলে মিলে যে পুজোতে আমরা অংশগ্রহণ করতে পারি, যেটা আমাদের রাজ্যের পরম্পরা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.